প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তির দিন রাজধানীর দুর্গাবাড়িতে পূজিতা হয়ে থাকেন মা মনসা। প্রতি বছরের মতো এই বছরও দুর্গাবাড়িতে মনসা পূজোর আয়োজন করা হয়। বুধবার ছিল মনসা মায়ের পূজা। এদিন অষ্টনাগের পূজা করা হয় এখানে। এর আগের দিন সন্ধ্যায় মায়ের অধিবাস দেওয়া হয়। বুধবার সকালে হয় মায়ের মূল পূজো, বিকেলে হয় আরতি, বৃহস্পতিবার সকালে হবে মায়ের দশমী পূজা। বিকেলে সেই ঘট রাজবাড়িতে যাবে বলে জানালেন মন্দিরের পুরোহিত। অষ্টনাগ সহিত মা মনসা দেবীর পুজো হয়েছে, আজকে তিথিতে হয় না, এটা এটা সংক্রান্তির দিন হয়, শ্রাবণের সংক্রান্তির দিন পুজোটা হয়। কালকে মার অধিবাস গেছে, আজকে মার পুজো, বিকেলে আরতি হবে, কালকে দশমী পুজো হবে সকালবেলা, বিকেলবেলা ঘট যাবে রাজবাড়িতে। এদিন সকাল থেকে দুর্গাবাড়িতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা পড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।